Welcome to Bangladesh. আমি সালেহা আখতার। আমার বয়স 11। আমি মানুষকে টিকানের ব্যাপারে পরামর্শ দেই এবং সবাইকে সচেতন করি। আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বাবা ঠিক এমন একটা টিকা কেন্দ্রে টিকা দিতে নিয়ে আসতেন। দেশব্যাপী বিনামূল্যে টিকা দেওয়ার এই আহ্বানের গুরুত্ব আমার মা বাবা বুঝতেন, তাই তারা আমাকে প্রয়োজনীয় টিকা দিতে ভুল করেননি। তারা চেয়েছিলেন আমি যেন রোগ থেকে মুক্ত থাকি, সুস্থভাবে বেড়ে উঠি, ঠিকভাবে স্কুলে যাই, রোগমুক্ত একটা সুন্দর জীবন যেন আমার হয়। 2001 সালের কথা, সে বছর গ্যাবি বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিকে সহায়তা দেওয়া শুরু করে। শিশুর জন্য মারাত্মক রোগগুলো থেকে রক্ষা করতে আমাকে টিকা দেওয়া হয়েছিল। সেই সময় জীবাণুমুক্ত সুচ আর আধুনিক সব সরঞ্জাম ব্যবহার করা হয়েছিল, ঠিক যেভাবে উন্নত দেশের শিশুদের টিকা দেওয়া হয়। বিষয়টা তখন আমি জানতাম না, বড় হয়ে জেনেছি। সত্যিই আমি অনেক ভাগ্যবতী, সেই সময় বাংলাদেশে মোট শিশুর অর্ধেক সবগুলো টিকা নিত। টিকা না নেওয়া তখন অনেক শিশু মারা যেত, অনেকে রুগ্ন, অপুষ্ট, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার হতো, আর এইসব কারণে তাদের পরিবারে দারিদ্র নেমে আসতো। এই হলো গাজীপুর জেলার ধনুয়া কমিউনিটি ক্লিনিক। আজ আমি এখানে এসেছি স্বাস্থ্যকর্মীরা কীভাবে মা ও শিশুকে টিকা দেন তা দেখতে। আমি এখানে টিকা দিতে নিয়ে আসা শিশুদের অভিভাবকদের সাথেও কথা বলবো। আচ্ছা ভাই, আপনি এখানে কী করছেন এবং কেন করছেন? আমি এখানে 1 বছরের নিচের শিশুদেরকে টিকা দিচ্ছি এবং গর্ভবতী সহ 15 থেকে 49 বছরের মহিলাদেরকে এখানে টিকা দিচ্ছি। একসাথে 5টি শিশু রোগ প্রতিরোধ করে। আমি যখন খুব ছোট ছিলাম তখন বাংলাদেশে এই ভ্যাকসিনগুলো ছিল না। আজকে আপনি আপনার সন্তানকে এখানে নিয়ে এসেছেন কেন? দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য, বাচ্চা সুস্থ থাকে এই জন্য আর কি। স্বাস্থ্যকর্মী বলেছে টিকা দিলে বাচ্চা সুস্থ থাকে, ভালো থাকে, ভবিষ্যতে বাচ্চা সুস্থ থাকে, এই জন্য আমি টিকা কেন্দ্রে নিয়ে আসছি। গরমের দিন আইসক্রিম আমার খুবই প্রিয়। এই আইসক্রিম ঠিক ততক্ষণই ভালো যতক্ষণ ঠান্ডা থাকে। ভ্যাকসিনের ব্যাপারটাও তাই, সেই বিদেশি ফ্যাক্টরি থেকে আমাদের এই দেশে ছোট্ট গ্রামে আসা পর্যন্তই ঠান্ডা রাখতে হয়। টিকার গুণগত মান রক্ষা করার জন্য বিমানবন্দর থেকে সেন্ট্রাল ভ্যাকসিনেশন স্টোরে টুলবক্সে করে ট্রাকের মাধ্যমে এটি ওগুলো আসে, এবং সেন্ট্রাল ভ্যাকসিনেশন স্টোর থেকে ডিস্ট্রিক্ট লেভেলে ট্রাকের মাধ্যমে টুলবক্সে করে এই ভ্যাকসিনগুলো পৌঁছানো হয়, এবং ডিস্ট্রিক্ট থেকে উপজেলাতে এটাও টুলবক্সের মাধ্যমে এই ভ্যাকসিনগুলো পাঠানো হয়, এবং উপজেলা থেকে বিতরণ কেন্দ্র পর্যন্ত এটা ভ্যাকসিন ক্যারিয়ারের মাধ্যমে এটি ওগুলো পাঠায়। এবং এই টুলবক্স এবং ভ্যাকসিন ক্যারিয়ারে আইস প্যাক থাকে যার মাধ্যমে আমরা টিকা সংরক্ষণ করি। ধন্যবাদ। বাংলাদেশ সরকার এই টিকাদান কর্মসূচি পরিচালনা করে। এই ক্ষেত্রে সরকারকে সহায়তা করে গ্যাভি অ্যালায়েন্স, ইউনিসেফ, WHO ও দাতা সংস্থাগুলো। তাহলে আগামীকালকে 10 তারিখ বাচ্চা টিকা ডেট, অবশ্যই টিকা দিতে যায় টিকা কেন্দ্রে। জনাব ফারুক আহমেদ, ব্র্যাক কীভাবে এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে? তোমাকে ধন্যবাদ। ব্র্যাক বাংলাদেশের মানুষের স্বাস্থ্য উন্নয়নের জন্য সবসময় সরকারের সাথে কাজ করে আছে। ব্র্যাকে প্রায় 80,000 উপরে সেবিকা গ্রামে গ্রামে গিয়ে শিশুদের এবং গর্ভবতী মাদের টিকা দেওয়ার জন্য গ্রামের বাড়ি টিকা কেন্দ্রে নিয়ে আসছেন, এবং সেই সাথে তোমাদের মতো কিশোরী ক্লাবের মেয়েরাও গিয়ে বাড়ি বাড়ি সকলকে উদ্বুদ্ধ করছেন টিকা দেওয়ার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি সেই মন্ত্রণালয়ের সামনে যার অধীনে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। আমি এখন কথা বলবো এই মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের সাথে।
এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনার বড় চ্যালেঞ্জ কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশে 40 লক্ষ শিশু প্রতিবছর জন্মগ্রহণ করে, আমাদের 10 লক্ষ শিশু এমন জায়গায় বসবাস করে তাদের কাছে পৌঁছানোই যায় না, পৌঁছাতে গেলে তো আমাদের কষ্ট হয়। সুতরাং 40 লাখ শিশুকে টিকে দিতে হবে আর 10 লক্ষ শিশুরকে আমাদের খুঁজে বের করতে হবে। এবং আমরা মনে করছি যে এই সকলকে বের করে 2016 সালের মধ্যে 90%-এর বেশি শিশুকে আমরা টিকাদান কর্মসূচিতে আনতে চাই। আমাদের এই টিকাদান কর্মসূচিতে আমাদের দাতা সংস্থারা, আমাদের বিদেশি সাহায্যদাতারা বন্ধুরা রয়েছে, তারা আমাদের যথেষ্ট সাহায্য করছে এবং তাদের সহযোগিতা না পেলে আমরা কিন্তু এই শিশুদের টিকাদান করতে পারতাম না। আর তাদের সহযোগিতার জন্য আমরা আরও সহযোগিতা চাচ্ছি, কেননা আমরা মাম্পস, মিজলস, রুবেলা, নিউমোকোকাল ভাইরাস, ডায়রিয়ার জন্য রোটা ভাইরাস বলে ইত্যাদি নতুন নতুন ভ্যাকসিন আমাদের দেশে ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। এই জন্যে আমরা তোমাদের মাধ্যমে আমাদের দাতা সংস্থাদের কাছে অ্যাপিল জানাচ্ছি যে তারা যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা সমস্ত শিশুকে এদেশে টিকাদান কর্মসূচিতে নিয়ে আসতে পারব। দেশের মানুষের স্বাস্থ্য সম্পর্কে সবচেয়ে সজাগ তিনি, তার সঙ্গে কথা না বললে এই কাজটি অসম্পূর্ণ থেকে যায়। মাননীয় প্রধানমন্ত্রী, দয়া করে বলবেন কি আমাদের দেশের জন্য টিকাদান কর্মসূচির গুরুত্ব কতখানি? অবশ্যই টিকাদানের গুরুত্ব অনেক বেশি, কারণ এই টিকাদান কর্মসূচি আমরা যখন চালু করি আমরা একসময় আমাদের দেশকে পোলিও মুক্ত করতে সক্ষম হই, যদিও পরবর্তী সেটা ধরে রাখা সম্ভব হয়নি, কিন্তু একটা টিকা দেওয়ার মাধ্যমে বহু শিশুরা সুস্থ হয়ে ওঠে, বিভিন্ন ধরনের রোগ থেকে তারা মুক্তি পেতে পারে। যেমন পোলিও এমন একটা রোগ যে মানুষ পঙ্গু হয়ে যায়, সে পঙ্গুত্ব থেকে শিশুরা মুক্তি পেতে পারে। এছাড়া অন্যান্য অনেকগুলি রোগ আমরা যেমন ছোটো বাচ্চা হওয়ার সাথে সাথে, যেমন হুপিং কফ, হেপাটাইটিস বি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ, এই টিকাটা দেওয়ার পরে ওই শিশু আর ওই রোগে আক্রান্ত হয় না, আর একটা সুস্থ শিশু সে লেখাপড়া সে উন্নত হবে, দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজে আমরা চাই আমাদের আগামী প্রজন্ম সুস্থ সবল সুন্দরভাবে গড়ে উঠবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, আর সেই জন্যই আমরা টিকাদান কর্মসূচিকে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া। আমাদের দেশের এই টিকাদান কর্মসূচির ফলে আমি সুস্থ সুন্দর জীবন পেয়েছি। আমি এখন সাভার চাপায় নিউমডেল হাই স্কুলে ক্লাস 6-এ পড়ছি। বড় হয়ে আমি ডাক্তার হতে চাই, আমি তা হবই হব। থ্যাংকস ফর হেল্পিং, ইট মিন্স এ লট।